আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবারই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এই ঘটনায় মঙ্গলবার নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রার আহ্বান জানায় অপর্ণা সেন, সেই পদযাত্রার ডাকে অন্যতম স্বাক্ষরকারী। শারীরিক অসুস্থতার কারণে তিনি মিছিলে না হেঁটে সরাসরি পৌঁছে যান আরজিগড়ে। এদিন আরজিগড়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল হন অপর্ণা সেন। কলকাতাবাসী হিসাবে তিনি লজ্জিত। এদিন আরজিগড়ে গিয়ে কথা বললেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমি এখানে এসেছি কলকাতার নাগরিক হিসেবে। আমার মনে হয়েছে যে এই প্রতিবাদ মঞ্চে সামিল হওয়া প্রয়োজন। আরজিগড় হাসপাতালে যে নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে তাতে আমরা সমস্ত নাগরিকরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমি তার সঙ্গে 100% সহমত। আমার সম্পূর্ণ সমর্থন জানাতে আজকে আমি এখানে এসেছি। নেতার ভূমিকাকে আমি শুধু বলতে পারি যে কলকাতার নাগরিক হিসেবে আমি লজ্জিত। আমি লজ্জিত কলকাতার নাগরিক হিসেবে। এদিন গাড়ি করে আরজিগড় হাসপাতালে পৌঁছন অপর্ণা সেন। এদিকে তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গুটি কয়েক সিপিএম সমর্থক। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অপর্ণা সেন অবশ্য তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করেননি। বিক্ষোভ ঠেলে আরজিকরের ভিতরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মাঝে চলে যান অপর্ণা সেন। সেখানে কিছুক্ষণ বসেন তিনি, এরপরই মাইক হাতে নেন। মাইক হাতে নিয়েই তরুণী চিকিৎসকের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানান অভিনেত্রী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।